অবহেলিত, নির্যাতিত। আজকের পৃথিবীতে ইমানদাররা লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত। একটাই কারণ, লম্বা সুরা কথা বলে লাভ নাই, একটাই কারণ আমরা নবীজির আদর্শ ছাড়িয়ে দিয়েছি। বিজাতিরা আমাদেরকে তৎকালে মুসলমানের সংখ্যা ছিল ৩৫ জন, সম্ভব কথা বল না, কিন্তু সারা পৃথিবী তাদের বয়ে থর থর করে কাঁপছে। আজকে ৮০০ কোটি মুসলমান লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত। আমরা শুধু নামে মুসলমান, নবীজির তরিকা বলতে আমাদের কাছে কিছুই নেই। কথা কি ঠিক? রাগ করেন না, খিদ্দার মানুষ আপনি চিনেন, এই জন্য রাস্তা দিয়ে চলার কালে আপনি একজনকে আর একজনকে সালাম দিতে পারবেন, আপনি চিনেন। কিন্তু আকৃতি, মুসলমানের আকৃতি এমন আকৃতি হইছে, আমি অচিন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছি, নবীজির তরিকা হিসাবে সালাম দিতে মন চায়, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আকৃতিও আপনার ইহুদি খ্রিস্টান রাখছি, আপনার আকৃতির কারণে আমি আপনাকে সালাম নাও দিতে পারি, কথাকে ঠিক নিয়ে নেবার। এই জন্য লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত। আমি রাস্তা দিয়ে চলতে দূর থেকে একটা মানুষ যেন দেখলে বুঝে এটা মুসলমানের সন্তান, সেই আলামত শরীরে থাকতে হবে, কথা কি ঠিক? আজকে মুসলমান কে, ইহুদি কে, খ্রিস্টান কে, রাস্তা দিয়ে চলতেছি না তার, কথা কি ঠিক? আলোচনা বুঝে থাকলে আওয়াজ দিবেন, মুসলমানের কিছু নিদর্শন আছে কি নাই? আমাজনে কয় না, ইমানদারের কিছু নিদর্শন আছে কি নাই? আছে নি না নাই? আমি দেখাই আপনাদেরকে, আস্তে আস্তে দেখাই একটা একটা করে। এই একটা নিদর্শন, এটা এটা ওনার দেয় না যুবকরা মাথা। কয় হুজুর সৌদি আরব গেছি, হেনও দেখছি টুপি ছেঁড়া নামাজ পড়ে, তো সমস্যা কি? আমি কি টুপি ছেঁড়া নামাজ পড়া না যায় কইলাম নাকি? আমি কি কইছি? এটা ইমানদারের চিহ্ন, আমার জোরে কয় না, এটা ইমানদারের চিহ্ন, কথা কি ঠিক? আরেকটা চিহ্ন দেখাইতাম মনে চায়, আমরা কইলে দেখাম, দেখাইতাম নাকি না দেখাইতাম? দেখে তো লাইছেন, দেখে লাইছেন না, আমার কথা কয় না। আরেকটা চিহ্ন ইমানদারের দেখছেন নাকি না? কার 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 প্রশ্ন করবেন? যদি শিক্ষিত থেকে থাকেন তাহলে প্রশ্ন করবেন, হুজুর দাড়ি তো রবি ঠাকুরেরও ছিল, তারা কত প্রশ্ন করতে পারেন? যারা রবি ঠাকুরের ছবি দেখছেন তারা প্রশ্ন করতে পারেন যে হুজুর দাড়ি তো রবি ঠাকুরেরও ছিল। আমি বড় আফসোস আজকে মুসলমানের সন্তানের দিকে তাকাইলে, রবি ঠাকুর হিন্দু হইয়া সে জানছে শেভ করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, শেভ করলে স্বাস্থ্যের কি হয়, এই জন্য রবি ঠাকুরের গাড়ি আমার থেকেও রবি ঠাকুরের দাড়ি বড়। আমার তারা কথা বলে স্বাস্থ্যের হেফাজতের জন্য দাড়ি রেখেছে, নবীজির সুন্নত হিসাবে রাখে নাই। আর আপনি আর আমি দাড়ি রাখবো নবীজির সুন্নত হিসাবে, কথা কি ঠিক আছে? তাহলে রবি ঠাকুরের দাঁড়িয়ে আপনার আর আমার দাঁড়িয়ে বেশ কম আসেনি, তারা কথা কয় না, বেশ কম আসেনি? রবি ঠাকুরের দাঁড়িয়ে আর আপনার আমার দাঁড়িয়ে বেশ কম আসেনি, বেশ কম আছে? যদি না বুঝেন তাহলে একটু সুক্তি একটু সুন্দর করে বুঝেন, গর্ভাসুর বরবাহায় মন্দের আওয়াজ আবে তলক আবে শিরি ও অসভাস, সহজ করে দেই, সহজ করে দেই, একে পাখিতে একে ফুলে বুমরাও বসে, একে ফুলে বুমরাও বসে, মৌমাছিও বসে, আমার কথা কয় না, টানে ফুলের মধ্যে যেটা আছে এটা টানে, বোমারের ফেডের ভিতরে গিয়া বিষে পরিণত হয়, মলমূত্রে পরিণত তৈয়ার হয়, আর মৌমাছির ফেডের ভিতরে গিয়া মধু তৈয়ার হয়, অলিরাও খায়, প্রেমিকাও খায়, আমরাও খান, আমিও খাই, আমাদের দ্বারায় মলমূত্র তৈয়ার হয়, প্রেমিকদের দ্বারায়, প্রেমিকদের খানার দ্বারায় এবাদতের শক্তি তৈয়ার হয়,
আরো সুন্দর করে ব্যাটা বুঝায় আরে ভরি আরে ভরি বড় মানুষদের কথাও বড় গর্ব স্বরূপ গর্বাহায় হর্দ স্বরূপ বর্দাহায় মন্দের আওয়াজ আরে তলকো আরে শিরি অসবহাস একটা মানাই হইলো একটা হানি হইলো মিঠা পানি যেটা আমরা খাই আসলে শরবত না এটারে বাসাগত ভাবে মিঠা পানি বলে আর একটা পানি হইলো লবণাক্ত সমুদ্রের পানি অমাকড়া কয় না সেটা জিভে লাগাইলে কি লাগে কড়া 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 আমাদের সে ভাষায় কর না কি লাগে তাহলে কড়া ফানি আর মিঠা ফানি যেটা মানুষে খায় এটা আর যেটা মানুষে খায় না দুটার আকার কিন্তু আগে তল আবে শিরি ও পাস কথা কি বুঝে আইছে তাহলে হক আর না হক এক হইতে আকারে একরকম দেখা গেলেও এক হইতে ব্যবধান আসেনি 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 আলোচনা বুঝে থাকলে আবার দিবেন মুসলমানের মধ্যে পরিবর্তন হওয়া দরকার আছে কি নাই মদিনার আকৃতি আসা দরকার আছে কি নাই যেদিন মদিনার আকৃতি আকৃতি হবেন আবার 1400 বছর আগে যে শান্তিতে মুসলমানরা বসবাস করেছে ইনশাল্লাহ আশা করা যায় সেই শান্তিতে বসবাস করা যাবে আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন মদিনার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক কচ মাদ্রাসার মহকামে মুমতাজিন সাহেব উপস্থিত আছে আর তিনি মদিনা ঘন ঘন যায় আমার কথা কয় না তিনার থেকে মদিনার ফ্যাক্টিক্যাল আলোচনা শুনবেন আর তিনি একটু পরে আসতেছে আমার আমি কথা শেষ করে দিচ্ছি বেশি লম্বা কথা বলবো না আমি আয়াতের কথাটা বই আপনাদের কষ্ট হয় নাকি কষ্ট হয় নাকি কথা কইতাম নাকি না কথা কইতাম নাকি না কইতাম আচ্ছা তাইলে তাইলে এই অল্প কথার মধ্যে কি পাইলাম মুসলমানের আকৃতি আর ইহুদ নাসারার আকৃতি এক হইতে এক হইতে মুসলমানের আকৃতি আর ইহুদ নাসারার আকৃতি এক হইতে দেখতে দুই ওজন মানুষ আর মানুষ হিসেবে আমরা হিংসাও করি না কারণ ডাক্তার কোনো রোগীকে হিংসা করে না হিংসার করলে ডাক্তারের চেম্বারে অন্য ধর্মের রোগী আসবে না আমার তারা কথা কয় না ইসলাম খুব সুন্দর করে বুঝা ধরে করেন ইসলাম বাইয়ে বাইয়ে হিংসা তো দূরের কথা আপনারা আমার ভাই না আমি আপনাদের ভাই না জন্মসূত্র নয় কি সূত্রে কি সূত্রে কি সূত্রে তাইলে আপনার লগে আপনারে আমি হিংসা করবো দূরের কথা আমরা অমুসলিমকে হিংসা করবো আমরা তাদের কর্মকে সমর্থন করি কিন্তু ব্যক্তিকে হিংসা করি ব্যক্তিকে যদি হিংসা করতাম ব্যক্তিকে যদি সাহাবা ইকরাম নবীগণ নবীরা হিংসা করত তাহলে তাইলে ওয়াহশীর মতো মানুষ মুসলমান হইতে পারে না যিনি নবীজির চাচাকে হত্যা করেছে সে দুই দিন বাদে একদিন ছিল ঘাতক দুই দিন বাদে হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা কথাকে যেই কথাকে যেই যদি হিংসা থাকতো তাহলে ও হাসি মুসলমান হইতে পারে না হিন্দা মুসলমান হইতে পারে না হিংসা না থাকার কারণে ও হাসি মুসলমান হয়েছে হিন্দা নবীজির চাচার কলিজা ছাপাইয়া খাইছে আরে কথা কয় না কি সে হিন্দা আজকে মুসলমান হয়েছে একটা কথা আর এই জায়গার মধ্যে রাখা যায় এটা আপনারা শুনছেন কিনা আমি জানি না হিন্দা যখন হিন্দাকে যখন মুসলমান বানানো হচ্ছে কতগুলি বিষয়ের উপরে ওয়াদা করা লাগে না আমরা কথা বল না কাল এই ওয়াদা করতে গিয়া যখন জিনার সামতারে আইছে জিনে আর করব আমরা কথা বল না হিন্দা বিচলিত হয়ে গেছে হিন্দা বিচলিত হইয়া কয় হে আল্লাহ রসুল এই সপ্তাহে আমার তবা করণ লাগতো না কয় কেন কয় আমরা যদিও অমুসলিম ছিলাম সম্রাজ্য পরিবারের মানুষ সম্রাজ্য পরিবারের মানুষ আজ যেই ধর্মেরই হোক তারা জিনায় লিপ্ত হয় আজকে মুসলমানের সন্তানেরা আজকে মুসলমানের সন্তানেরা মেজরিটি সন্তানেরা আজকে জিনায় লিপ্ত এই মুসলমানদের যুবক যুবতীর চরিত্রটা নষ্ট করার মেইন হাতিয়ার হইল তাস আমি যেটা কবিরাতে আপনি
মুসলমান বর্তমানে যুবক যুবতীর নষ্ট হওয়ার মেইন হাত অংশ মেইন জিনিস হইলো টাক কথা কি ঠিক আসের মধ্যে এমন কতগুলি কুগ্রাম আছে যাহা মুসলমানদের জন্য দেখা একদম হারাম কাজ ব্যবহার করা হারাম মোবাইল যুবকের হাতে মোবাইল কথা কি ঠিক মনে হয় আমার সঙ্গে একটু একটু রাগ করছে আচ্ছা সব কথা ছেড়ে দিলাম একবারে সব কথা ছেড়ে দিলাম আইএন যে কথাটা আপনার সঙ্গে রাখতে চাচ্ছিলাম সেটা হইল আল্লাহ বলেন আমি বন্দাকে এই যুবকের একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই কথাগুলি বর্তমানে সমাজে দরকার আমি বন্দাকে এমন নির্দেশ দেই নাই এমন হুকুম দেই নাই যাহা বন্দায় করতে পারবে জোরে একটা আওয়াজ দেন যাহা বন্দা করছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা বন্দার সাধ্যের বাহিরে বন্দাকে কোনো হুকুম দেওয়া জোরে কর না কিল্লা যুবকরা কথা বলেন না কেন বন্দায় পারবে না শহর বাংলায় বন্দায় পারবে না এমন নির্দেশ বন্দাকে আমি দেই হ্যাঁ বলেন 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 বন্দা যেটা পারবে এটাই আমি বন্দাকে দিয়েছি কথা কি ঠিক এখান দিয়া আল্লাহ কালামে কয় বন্দায় পারবে না এমন কাজ বন্দাকে ওই দিক দিয়ে নবীজি কয় ইন্নাদ দিনা ইউসুরু দিনের উপরে চলা সহজ নবীজি কয় কি দিনের উপরে চলা কি ইসলামের উপরে চলা কি আল্লাহ কয় বন্দায় পারবে না এমন কাজ আর নবীজি কয় দিনের উপরে কিন্তু আমার কাছে তো কষ্ট লাগে আমি তো মুয়াজ্জিন আজান দিলে মসজিদে আইতে পারি আমার কথা কয় না রোজার মাস আইলে শক্তি আছে রোজা রাখা কিন্তু রোজার মাস আইলে মানুষের নাম না দেখাইয়া গোপনে গোপনে হানি খাইয়ালাই দুই তিন গেলেন আমার কথা কয় না কথা কি আল্লাহ কয় বন্দায় পারবে না এমন কাজ আমি বন্দাকে তাইলে রোজা রাখা সহজ না কঠিন হ্যাঁ চিল্লাইয়া চিল্লাইয়া নামাজ পড়া সহজ না কঠিন আল্লাহর হুকুম পালন করা সহজ না কঠিন নবীজির তরিকা চলা সহজ না কঠিন এখন প্রশ্ন জাগে আমার কাছে কষ্ট লাগে কেন প্রশ্ন জাগে কিনা বলেন না এই যুবক বাবারা কথা কো প্রশ্ন জাগে কিনা আমার কাছে কষ্ট লাগে কেন প্রশ্ন জাগে তো নাকি প্রশ্নটা করার দরকার ছিল আপনাদের আমি করলাম আমি জবাব দিচ্ছি তিনটা কারণে কয়টা কারণে তিনটা কারণে আমাদেরকে দিনের উপরে ইসলামের উপরে চলা আমাদের কষ্ট লাগে কয়টা কারণে একটা কারণ হলো শয়তানের দোকান একটা কারণ হলো কি আরো চিল্লে এখন একটা কারণ হলো কি শয়তান বনি আদম জান্নাতি হোক এটা শয়তান কোনোদিন এই জন্য মানুষটাকে গুমরা বানানোর জন্য অবিরাম চেষ্টা তার চলতেছে একটা মানুষকে গুমরা করার জন্য পথভ্রষ্ট করার জন্য তার অবিরাম চেষ্টা চলতে আছে কথা বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই তাহলে এক নম্বর হইল কি এক নম্বর হইল কি শয়তানের দোকান শয়তান বড় সালাক কেমনে সালাক শয়তান আমি আপনার ঘরে মেশাল দিয়ে দেখাই ডাক্তারের কাছে এটাকে কি লেয়া বড় করে ডাক্তার না না ডাক্তার এটা আমি জানি না ব্যাংকে ডাক্তার পেলে আমিও বুঝলাম ডাক্তারের কাছে শয়তান আইতে হইলে ডাক্তারের আকৃতি ধরে আইতে হইলে আলী আকাশের কাছে শয়তান আইতে হইলে তার আকৃতি ধরে আইতে হইলে আমার কাছে শয়তান আইতে হইলে আমার আকৃতি ধরে আইতে হইলে কারণ তোলেন সে সুযোগ পাবে না আমার কথা কয় না আমার আকৃতি না ধরলে সে আমার কাছে আসার সুযোগ পাবে না তাকে সুযোগ দেওয়া হয়েছে যাকে যেমনে ধোকা দেওয়া যায় ওই আকৃতি ধরেই সে ধোকা দিতে যায় আপনারা যদি বলেন তাহলে যে কথাটা আমি সবসময় বলি ওই একটা কথা দিয়ে মেশাল দিয়ে কথাটা বুঝিতাম পারি সেটা কিন্তু বলি নাই বলতাম নাকি না আমার উজানি মা হিলে উজানি মাসিক ইস্তেমায় বহুত বলেছি আমি সেটা বলি নাই এখন আমরা বললে বলতে পারি যে যেমন তার কাছে তেমন আকৃতি ধরে আই এই কথাটা বুঝার জন্য ঘটনাটা কইতাম নি হযরত মা বিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কিনা তারা কথা বলে সাহাবী কিনা শুধু সাহাবী না
নবীজি যাদেরকে দিয়া ওহি লেখাইছেন তাদের মধ্যে একজন কাতেবে ওহি, আরবিতে কি করে কাতেবে ওহি, ওহি লেখককারীদের মধ্যে তিনিও একজন, পঞ্চম খলিফা। আমার কথা বল, এত বড় সাহাবি তার কাছে টাকা আইছে, কে আইছে কেমনে আইছে বলবেন নি, তাহাজ্জুদের আকৃতিতে, কিসের আকৃতিতে, কিসের আকৃতিতে, তাহাজ্জুদ একটা নামাজ আছে মনে হয়, এটা দুপুর বেলা পরে, বেলা উঠার পরে পরে আপনারা কতজন পক্ষ করে বলে, ফজরের আগে ভোর রাত্রে কেন জ্বরলে শিশিরি ডাকলে পাখি, জ্বরলে শিশিরি ডাকলে পাখি ভাবিলে তোমায় চমকে উঠি, জ্বরলে শিশিরি ডাকলে পাখি ভাবিলে তোমায় চমকে উঠি, দিনের বেলা পাইলি নিরালা রাতে রে দেখি তোমার পাইলি সন্ধান কোরআনের ওই আয়াতে। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, ধৈর্য 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 ধৈর্য, আপনি আওয়াজ বড় করবেন না, আপনি আওয়াজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, যারে ডাকতেছেন সে যদি ভলিউম বাড়িয়ে দেয় তারা কথা বলে, মালিক যদি ভলিউম বাড়িয়ে দেয় তাহলে এখানে আমার কোনো হাত নাই, আমি চেষ্টা করবো ধর্মীয় না আওয়াজের মধ্যে থাকার জন্য, তরিকার যেই নিয়ম আমি তরিকার ভিতরে থাকার চেষ্টা করবো, কিন্তু যাকে ডাকতেছি সে যদি ভলিউম বাড়িয়ে দেয় আমার করার কিছু নাই। কথা কি বুঝে আসতেছে, ভলিউম কার হাতে, ভলিউম কার হাতে, ওই দেখেন উমরের ভলিউম ঘুরিয়ে দিছে, উমরের ভলিউম ঘুরিয়ে দিছে, আমার কথা বলো, উমরের মনে আছে নি আপনাদের, উমরের ভলিউম ঘুরিয়ে দিছে, উমরের আশা কিন্তু দেখা যাচ্ছে নবীজিকে হত্যা করার জন্য আসতেছে, চাল চলে দেখা যাক, কিন্তু নবীজি যখন বাইরে ইয়া নবীজির শরীরে কি শক্তি সেটা তো একটু আগে কইছি, নবীজি ও হঠাৎ উমরের বুকের মধ্যে থাপড় দিয়া টান দিয়া টানের সাথে সাথে উমরে পড়ে গেছে, এত বড় বাহাদুর দাঁড়ানোর থেকে পড়ে গেছে মানে, আল্লাহর হাবিব কয় উমর আর কতকাল কুফরের অন্ধকারে থাকবা, এখনো কি ইমান আনার সময় হয় নাই, উমর আবার দিচ্ছে হে আল্লাহ রাসূল উমর তো আপনার কত তলে উঠানোর জন্যই এসেছে, উমরকে সাথে লইয়া লো, আপনারা বলতে পারবেন কিনা যে হুজুর খিদ্দার যুবকেরা, আপনারা বলতে পারবেন কিনা আমাদেরকে হুজুর লই আলন, এ কথাটা বলতে পারবেন কিনা সবাই, আমাদের বলতে পারবেন কিনা সবাই, তাহলে আমরা আলমদের হকানি পীর বুজুরদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওই ধ্যান ওমরে কয় ওমর তো আপনার গোলাম হওয়ার জন্যই চলে আসছে, অর্থাৎ আমাকে ইসলাম মুসলমান বানিয়ে দাও, ঘটনা অনেক লম্বা, আমি সব ছেড়ে দিলাম, খালি ওমর মুসলমান হওয়ার পরে দারুল আরকামের ভিতরে দুইটা নবীজির কয় হে আল্লাহ রসুল, আমরা যে দেখেন 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 তামসা দেখেন, আমরা যেহেতু এই গন্ডাখানিক আগেও নবীজির হত্যাকারীদের মধ্যে একজন ছিল, আর এখন সে কি কয় হে আল্লাহ রসুল, আমরা এতদিন কইছে মুহাম্মদ অন কয় হে আল্লাহ রসুল, আমরা যেহেতু সম্পূর্ণ হকের উপরে আসি, পরিবর্তনটা দেখছেন নি আপনারা, আমরা যেহেতু সম্পূর্ণ হকের উপরে আসি তাহলে আমাদের দাওয়াতের কাজ গোপনে কেন, আর গোপন নয় আমার মুসলমান হয়ে গেছে, এবার প্রকাশ্য চলেন বাইতুল্লাহর দিকে যাই, চলেন বাইতুল্লাহর দিকে যাই, কিতাবে লেখছে আপনারা খুব জজবের ঘটনার মধ্যে লেখছে, আমি পরিষ্কার কইরা মোতালা কইরা আপনাদেরকে শোনাচ্ছি, হাতে উমর আরে
দুইটা শাড়ি করছে, এক শাড়ির মাঝখানে এক শাড়ির আগের অগ্রভাগে রাখছে হযরত হামজাকে, ওই বাহাদুর, আরেক আরেক ভাগের আগে, আরে দুইটা দল করছে আর কি, বিশজন বিশজন করে, উনিশ জন উনিশ জন করে, আমার কথা কয় না, উনিশ জন অর্জন করিয়া এক দলের অগ্রভাগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেক দলের অগ্রভাগে নিয়ে যায় যাচ্ছে মদিনার মক্কার দিকে। আজকে তারা প্রকাশ হয়ে যাবে, ইসলামের হুকুম থাকবে, আর যাচ্ছে আল্লাহর হাবিবকে দুইজনের মাঝে দিয়ে রাখিয়া, আমার আর হামজার মাঝে দিয়ে হাবিব রাখিয়া মদিনার দিকে মক্কার দিকে রওনা দিচ্ছে। আমরা সেখানে গিয়া বাইতুল্লাহ তওয়াফ করবো, দেখি কোন মায়ের ভুল আছে, উমরের মতো শক্তিশালী মানুষ না থাকলেও এখনো খাঁটি ইমানদার কিছু না কিছু দুনিয়াতে অবশ্যই আছে। আপনি না হইতে পারেন, আমি না হইতে পারি, আল্লাহর প্রেমিক আছে বিদায়, আমরা এখনো টিকে আছি, আল্লাহর খাঁটি বান্দা আছে বিদায়, আমরা এখনো টিকে আছি, আমাদের মাতবরিতে আমরা নয়, আমরা বান্দা আছে বিদায়, আপনাদের মতো জাকিরি আছে বিদায়, আপনাদের মতো নামাজি আছে বিদায়, আপনাদের মতো তালি তালি তেলাওয়াত করনেওয়ালা আছে বিদায়, পৃথিবীর অস্তিত্ব ঠিক আছে, আমার কথা কি ঠিক আছে? আপনাদের এই ছোট্ট মাদ্রাসাটা এ তালি তেলাওয়াত শেখানো হয়, আমার কথা না, আমার আর কথা লম্বা না কইরা, যেই মাদ্রাসাটা তেলাওয়াত শেখানো হয়, যেই মাদ্রাসার কারণে পৃথিবী এখনো টিকে আছে, এই মাদ্রাসার জন্য UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।